চলছে বিধানসভা অধিবেশন রাজ্যে নতুন করে কোন টিএসআর বাহিনী গঠন হবে কিনা এ নিয়ে মুখ্যমন্ত্রী দপ্তরের কাছে জানতে চাওয়া হলে বিধানসভায় এদের মুখ্যমন্ত্রী জানিয়েছেন রাজ্যে নতুন দুই ব্যাটেলিয়ান টিএসআর বাহিনী গঠন হবে খুব শীঘ্রই কেন্দ্রীয় সরকারের কাছে এই নিয়ে অনুমোদন চাওয়া হয়েছে খুব শীঘ্রই আসতে পারে অনুমোদন প্রশ্ন এক রাজ্যে নতুন করে কোনো টিএসআর বাহিনী গঠন করার উদ্যোগ নেওয়া হয়েছে কিনা উত্তর রাজ্যে নতুন করে দুইটি টিএসআর বাহিনী গঠন করার জন্য কেন্দ্রীয় সরকারের নিকট একটি প্রস্তাব পাঠানো হয়েছে এবং বর্তমানে প্রস্তাবটি কেন্দ্রীয় সরকারের বিবেচনাধীন আছে প্রশ্ন দুই নেওয়া হলে কবে নাগাদ এই প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে বলে আশা করা যায় উত্তর এক নম্বর প্রশ্নের উত্তরের পরিপ্রেক্ষিতে এই প্রশ্ন না এরপরে শুরু হবে দুই ব্যাটালিয়ান টিএসআর বাহিনী গঠন করার কাজ তাতে যেমন রাজ্যের যুবক ও যুবতীরা কর্মসংস্থান পাবেন সেই সঙ্গে রাজ্যের মানও বাড়বে সব থেকে এদিন মুখ্যমন্ত্রী রাজ্যের নতুন দুই ব্যাটালিয়ান টিএসআর বাহিনী গঠনের ঘোষণায় খুশি রাজ্যের যুব রিপোর্ট রাইজিস্ট নিউজ